হ্যালো ফ্রেন্ড, গুগলের একটা নতুন আপডেট এসছে। আপনারা নিশ্চয়ই জানেন যে অ্যান্ড্রয়েড এর নতুন একটা ভার্সন লঞ্চ করেছে 3rd September, যেটার নাম হয়েছে অ্যান্ড্রয়েড 10। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিক শুনছেন, এই নতুন ভার্সনটার নাম হয়েছে অ্যান্ড্রয়েড 10। অ্যান্ড্রয়েড তার যে নেমিং প্যাটার্ন ছিল সেটাকে এই ফার্স্ট টাইম তারা চেঞ্জ করলো। এতদিন পর্যন্ত আমরা যে সমস্ত অ্যান্ড্রয়েড এর ভার্সন গুলোর নাম দেখেছিলাম, সেই নামগুলো সবসময় টফি, ডেজার্ট, খাবার, এই সমস্ত গুলোর নাম ছিল। এই নামগুলোর আবার একটা প্যাটার্ন ছিল, নামগুলো সবসময়তে অ্যালফাবেটিক্যালি হতো। যেরকম ফার্স্টের অ্যান্ড্রয়েড এর ভার্সনের কোনো নাম দেয়নি, তারপরে যখন থেকে নাম দেওয়া শুরু হয়েছে, ফার্স্ট নাম ছিল কাপকেক, তারপরের যে ভার্সন এসেছিল তার নাম ছিল ডোনাট, তারপরের যে ভার্সনটা এসেছিল তার নাম ছিল এক্লেয়ার। তো এইরকম ভাবে একে একে ভার্সন গুলো আস্তে আস্তে, আমরা যখন থেকে অ্যান্ড্রয়েড এর এই সমস্ত নামগুলোর সঙ্গে খুব পরিচয় হয়েছিলাম, তখন আপনার মনে থাকবে, আপনিও হয়তো এগুলো সম্পর্কে সেই সময় খেয়াল করেছেন, যেরকম আইসক্রিম স্যান্ডউইচ, তারপরে জেলি বিনস, তারপর মার্সমেলন, ওহিও। বর্তমানে যে ইয়েটা চলছে, ভার্সনটা চলছে, সেটা হচ্ছে পাই। এর পরে যে ভার্সনটা আছে সেটাই হচ্ছে অ্যান্ড্রয়েড 10। অ্যান্ড্রয়েড আর কিউ দিয়ে কোনো খাবারের নাম রাখলো না, তারা অ্যান্ড্রয়েড 10 রাখলো। ইন ফিউচার আমরা আশা করছি যে অ্যান্ড্রয়েড 11, 12 এই সব পাবো। তো দেখা যাক, এটা তো সম্পূর্ণ অ্যান্ড্রয়েড এর হাতে, এর পরেরটা তারা কি রাখতে চলেছে তারাই ডিসাইড করবে। আপনারা আপনাদের ফোনেতে এই আপডেটটা পেয়ে যাবেন। আপনার যদি ফোনেতে এই আপডেটটা না পান, তাহলে আপনার ফোনের যে ভার্সন সেটা কমেন্ট সেকশনে লিখে আপনি জানান, আমি বলে দেবো যে আপনার পক্ষে এই আপডেটটা পাওয়া পসিবল কিনা। আর যদি পসিবল হয় তাহলে কি করে করতে হবে সেটা আমি আপনাদেরকে জানিয়ে দেবো পরের ভিডিওতে। ঠিক আছে বন্ধুরা, তাহলে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক দেবেন, শেয়ার করবেন, আর দেখা হবে পরের ভিডিওতে। টাটা।